তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। 50% ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে রান অফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। এবারের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্ক জুড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন পর্যন্ত এরদোয়ান 50% ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচ দারোগ্লুও এই সংখ্যা স্পর্শ করতে পারেননি। আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ সময় সোমবার দুপুর 3টা পর্যন্ত 99.38% ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। এরদোয়ান পেয়েছেন 49.42% ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচ দারোগ্লু পেয়েছেন 44.95% ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন 5.20% ভোট। তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনো প্রার্থী 50% ভোট না পান তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য 50% পেতেই হবে।